হাই ফ্রেন্ডস, ফুড টেস্টার বিডির আরও একটি এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা কি খাবো সেটা একটু দেখে নিই। অনেকে বলেন এত মাছ মাংস খাওয়া ভালো না, এত মাংস খাচ্ছি। তো আজকে সম্পূর্ণ সবজি মিষ্টি কুমড়া, তো আমারও মোটামুটি পছন্দের যদি সেটা মিষ্টি হয়। তাহলে তো দেরি না করে শুরু করে দিই। আজকে পুরোটা মিষ্টি কুমড়া আলু দিয়ে রান্না করা হয়েছে, সঙ্গে মশলা আর বড় একটা কই মাছ, বেশ বড়, দেখতে পাচ্ছেন বিশালই প্রায় বলা যায়, তোলাও যাচ্ছে না এত বড়। এই হলো সাইজ, অনেকটা বড়। হ্যাঁ, তো দেরি না করে শুরু করে দিই আজকের খাওয়া দাওয়া। সাদা ভাত, এটার জন্য ভাতটা একটু দেখা যাচ্ছে না, একটু সাইডে রাখি। বেশ মিষ্টি। এখান থেকে একটু মাছ নেই। শক্ত কাটা, তো সাবধানে খেতে হবে। আহা, এখন এই সাইডে রেখে আমি একটু এই সাইডে খেয়ে নিই। এই ফাঁকে সাবস্ক্রাইবটা করে ফেলুন, ভালো লাগলে লাইক করুন, সাথে থাকুন। আমার কমেন্টে রিপ্লাই দিতে একটু লেট হয়, তো আমি সবাইটা দিই, একদিন দেরি হতে পারে। তো প্লিজ একটু ধৈর্য ধরবেন, যে কমেন্ট দিল না তো আর দেখবো না, বা এই চ্যানেলে আর আসবো না, এমন করবেন না। একটু দেরি হতে পারে, কিন্তু বিশ্বাস রাখুন আমি সবার কমেন্টের উত্তর দিই, একটু দেরিতে হলেও। রান্না তো দেখায় অনেক আপুরা, তো খাওয়া দেখায় কয়জন। তো খাবারটা দেখতে চ্যানেলের সঙ্গেই থাকুন, আমার পাশে থাকুন। যাদের খিদা লাগে না, খেতে চান না, তাদেরকে এগুলি দেখান। আশা করি তাদের মুখে রুচি আসবে। যারা সবজি খেতে চান না, তারা এটা দেখবেন। মজা কিন্তু রান্নার কারণে খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যায়। একটা খাবার যদি রান্নাটা খারাপ হয়, তাহলে সবাই মনে করে যে জিনিসটাই খারাপ, আসলে তা না। একটা জিনিস অনেকভাবে রান্না করা যায়, আপনারা জানেন। তো বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে দেখবেন, ভালো লাগবে। এই পিঠের কাঁটাটা চাবাতে অনেক মজা। মাথাটা ট্রাই করি। কিন্তু এখানে খাবার কিছু পাই না আমি। আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। টাটা।